ভালো করে জানি আমি, তুমি হলে লাগাতাম না। এটা আবার কি ধরনের ব্যবহার? দুর্ব্যবহার। আমাকে তো মিউনিসিপালিটি বানিয়ে ফেলেছো। নোংরার গাড়ি এসছে, নোংরা ফেলে এসো, ডাস্টবিন ধুয়ে নিয়ে আসো, মেয়ে ড্রেনে এটা ফেলেছে, ড্রেন থেকে তুলে নিয়ে আসো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। ভালো আছি বলতে ঠান্ডায় রাতে ঘুমাতে পারছি না, কারণ প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে আমার। আমি কালকে রাতে 2-3 বার মানে কাশতে কাশতে উঠে বসে পড়েছি, আর আমার বরমশা একটু পরপর জ্বরে গিয়ে দিচ্ছে। ঘুমিয়ে মানে আমি তো ঘুমের চোখে কাশতে কাশতে উঠে বসে পড়ছি, আর বরমশাই গ্লাসটা এরকম করে ইসেটা বোতলটা এরকম করে এগিয়ে দিচ্ছে। তো আজকে আমাদের রান্না হচ্ছে মাংস, মানে চিকেন রান্না হয়েছে আজকে। এখন রোজই প্রায় শুনবে চিকেন নালে মটন, কারণ আমার বরমশাই চিকেন মটন মানে মাংস খেতে ভালোবাসে। তো সেই কারণে তোমরা আর মানে মেনু জিজ্ঞাসা করলে রোজই তোমাকে চিকেন মটন বলতে হবে। আর সে বসে বসে এখন ওইখানে কার্টুন দেখছে, শুয়ে শুয়ে বসে বসে না, ওই শর্ট ভিডিও। এই হাঁপাতে হাঁপাতে আমার দিন যাচ্ছে। কি গো, নোংরার গাড়িটা এসছে, ফেলে দিয়ে আছো ডাস্টবিনটা। আমি কি করবো, নোংরার গাড়ি এসছে, তুমি কি করবে মানেটা কি? আমাকে তো মিউনিসিপালিটি বানিয়ে ফেলেছো। নোংরার গাড়ি এসছে, নোংরা ফেলে এসো, ডাস্টবিন ধুয়ে নিয়ে আসো, মেয়ে ড্রেনে এটা ফেলেছে, ড্রেন থেকে তুলে নিয়ে আসো। ড্রেনে এখন ফেলে না গো, তোমার মিউনিসিপালিটি কত বছর বলেছো ড্রেনে এটা ফেলেছে, এটা তুলে নিয়ে আসো। মিউনিসিপালিটি তো বানিয়ে ফেলেছো আমাকে, বলে মিউনিসিপালিটি বানিয়ে ফেলেছে বলে। ই বাবা, এসব কি কথাবার্তা! কি হয়েছে মা? আশির পায়ে কালকে ওইখান থেকে দিদা বাড়িতে গিয়ে কালকে এইখানে কালকে ব্যথা পেয়েছে, একটুখানি কেটে গেছে, তার জন্য বাবা আবার একটু ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে ওইখানে। বাবা 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 বাবা, একটুখানি কেটে গেছে মানে কেটে গেছে, ও বাচ্চা, ও ব্যথা করছিল তাই লাগিয়ে দিয়েছে। হ্যাঁ একদম, তুমি হলে লাগাতাম না এর থেকে। সেটা আমি ভালো করে জানি, আমি তুমি হলে লাগাতাম না। এটা আবার কি ধরনের ব্যবহার? দুর্ব্যবহার। কেন, তুমি যখন আমাকে যখন তখন মেরে দিয়েছো, যখন আমি তোমাকে কখন চিমটি দাও তখন আমি কি বলি, এটা কি ধরনের ব্যবহার? তুমি কি যখন তখন থাপ্পল মেরে দিচ্ছ, এই করে দিচ্ছ, সে করে দিচ্ছ, কি এগুলো? বললাম তো দুর্ব্যবহার, পছন্দ না? কে দুর্ব্যবহার করবে কেন আমার সাথে? আমি তোমার সাথে দুর্ব্যবহার করব? চিমটি কাটো তখন আমি কি বলি, কি ধরনের ব্যবহার? সকালবেলা উঠে ওই একা একটু চা করে খায়, সেই জন্য মনে হয় এই ধরনের ব্যবহার করছে আমার সাথে। একা চা করে খায় মানে কেন আমি চা করে খাবো? তুমি কেন করে দিচ্ছ না সকালবেলা? আগে তো করে দিতে। আমি কয়দিন ধরে, 2-3 দিন ধরে কি হচ্ছে, আমি ওই ঠান্ডার ওষুধ, কাশির ওষুধ খাচ্ছি, তো সেই কারণে আমার প্রচন্ড পরিমাণে ঘুম হচ্ছে, আর ওই ঘুম থেকে উঠতে পারছি না। সকালবেলা উঠে আমাকে খোঁচাবে, একটু চা করে দাও, একটু চা করে দাও, করে খাও গিয়ে। এবার করে খেয়েছে দুই দিন, কালকের দিন আর আজকের দিন, এই দুই দিনের জন্য আমার সাথে এইরকম ধরনের ব্যবহার করছে। আবার আমাকে বলছে কি যাক, জোরে টানো নেই, তাতেই কপাল ভালো, ভাগ্য ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ফুচকা খেতে যাচ্ছি, ফুচকা খেয়ে চিপস এনে বাড়িতে খাবো হ্যাংবাস করে। তো এই যে আমার মায়ের ড্রেস হচ্ছে, আমার ড্রেস হচ্ছে এটা, আর বাবা বাবার ড্রেস হচ্ছে ব্লু কালার, আর অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে এটা। আমি যে সারাদিন খাবার সময় কি কি, আমার যে খাবার সময় কি কি বমি লাগে আমি বুঝতেই পারি না, আমার তো ডক্টর দেখাতে হবে না? আচ্ছা, তোমাকে ডক্টর দেখিয়ে নিয়ে আসবো। আর কিছু অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি তো এখন মা কথা বলবে, আর বাবা মাই পরে বাবা, লাইন বাই লাইন কথা বলতে হবে। তো আমরা এখন একটু বেরোচ্ছি সন্ধ্যার বেলা, তো চলো তোমরাও আমাদের সাথে চলো, আর দেখো আমরা কি কি করি। চলো আও, আমার পরে বাবা, তো বাবা সিরিয়াল, বলো কি বলবে বাবা। অ্যাকচুয়ালি আমি সোনাকে নিয়ে বেরোচ্ছি, সোনা রোজ পার্কে যেতে চায়, তো আমি বিকেলে খেলতে যাইনি, আজকেও আমি কালকের মতন খেলতে যাইনি, বাট সোনার টিচার আজকে লেট করে এসেছে সোনাকে পড়াতে, যার জন্য সোনা আজকে পার্কে যেতে পারলো না, তাই তো সোনা? তো এখন আমরা যাব কোথায় অ্যাকচুয়ালি? পার্কে। এখন পার্কে, পার্ক বন্ধ হয়ে গেছে অনেক, আর এটা হচ্ছে, এটা হচ্ছে দাদা ভাইয়ের ফেভারিট ড্রেস, মানে আমি আমাকে মানে এটা পরলে নাকি ভালো লাগে, তো দাদা ভাই আসলেই আমি এই ড্রেসটা মানে বার করি। এর আগে আমি মানে জিজ্ঞেস করো, তুমি ওই চুড়িদার ফুড়িদার পরার থেকে আমি, দেখো আমি ওকে গাউন,
তারপর হচ্ছে শাড়ি আর এই ড্রেসগুলো আমি নাম জানি না, এগুলোতে ওকে বেশি ভালো লাগে, আমি ওকে সব সময় বলি। বাট এগুলো কি করবে, ভাঁজ করে আলমারির ওই কোনায় জমিয়ে রাখবে আর পড়বে হচ্ছে সেই গরমের মধ্যে এরকম জামা কে পরে বলো, কে পরে না সেটা বলো, কত কমফোর্টেবল বলো তো, কত সুন্দর কাপড়টা বলো তো, কেমন লাগছে আমাকে, আর সেই পরবে, আমার মাইকটা খুব সুন্দর লাগছে, সেই পরবে সেই সবুজ রঙের টিয়া পাখির কালারের একটা চুড়িদার, টিয়া রং তোমার ফেভারিট তুমি সেটা বলো, কিন্তু রিসেন্ট আমার মানে টিয়া কালার, আমি কালার নিয়ে বলছি না, আমি কালার নিয়ে একদম বলছি না, আমি বলছি ওই টিয়া পাখি কালারের একটা চুড়িদার আছে যেটা পরলে তোমাকে মানে তুমি এমনি একটু রোগা, ওটা পরলে আরো রোগা মনে হয়। তারপর হচ্ছে ওই আরো যে বাকি তোমার চুড়িদার আছে সবাই জানে, ওটাও ভালো লাগে, সবাই জানে আমার কেমন লাগে, এটাতে দেখো তোমাকে কত সুন্দর লাগছে, আমাকে আঁকা শেখাবে, বাড়ি আঁকা শেখাবে, বলো আমার কি এখন বাড়ি আঁকার বয়স, তারপরে আমি করবো তো ওই দেখো আনতে আনতে এই জায়গা দিয়ে কেমন হয়েছে ভাই, আজকে হয়ে আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে আর হচ্ছে ছোট মামির বার্থডে, কিন্তু ছোট মামি হচ্ছে হসপিটালাইজড, তো সেই কারণে আমরা এখন ছোট মামিকে ফোন করব, আর ছোট মামিকে থাক না ঠিক আছে, ও ছোট মামি সব বসে নেই, চল একটু নিয়ে যাও, তুমি খাও না কেক, তো ভাইয়ের আর এই থেকে এখানে কাকাকে বসতে দাও, এদিকে আসো আসো তুমি আসো, মনে হচ্ছে তোরই বার্থডে ছোট কাকা, সবচেয়ে ছোট ভাইয়ের, ভাইয়ের নাম দিয়েছে হচ্ছে ঘানা আরশি, আর ওকে সবাই এখন ভাই মানে আগে যে যাই ডাকতো এখন সবাই ওকে ঘানা বলে ডাকে, ঘানা হচ্ছে আমার সবচেয়ে ছোট দেওর, আমরা বাড়ি থেকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শায়ন, হ্যাপি বার্থডে টু ইউ, আমি ভিডিও করবই করবো, এটা আমি করবই করবো, ওই যে গার্লফ্রেন্ড বইয়ের মধ্যে ওই যে দেখো ফুল দিয়েছে আর ভাইজি ফুল ছড়িয়েছে, ওই দেখো ফুল কুড়িয়ে কুড়িয়ে বইয়ের মধ্যে ঢোকাচ্ছে, এমন ভালোবাসা কোথায় পাওয়া যাবে বলো, এমন ভালোবাসা কি পাওয়া যায়, সে তো আমি জানি, তাড়াহুড়ো করে জানো মামি গোলাপের পাপড়ি গুলো এখানে কুড়িয়ে কুড়িয়ে ওঠালো, দেখলে না তো হাই হুতাশটা, তোমার বৌমা দিয়েছে মামি, মামার সামনে আসতে বল,
এখানে ভাইয়ের বার্থডে হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা, মামির হাতের লাল লাল কালারটাই তো ভালো আসছে না মামি। এই দেখো মামি রান্না কিন্তু খুব ভালো করে। আমি বলবো প্রথম দিনের স্টোরিটা বলবো না তোমাকে তার উপরে পটল ঝিঙা ভাসছে আলু আর ঝিঙা পটল ডোবে না। আর সামনেই আমাদের অ্যানিভার্সারি আসছে, তো অ্যানিভার্সারিতেও তোমরা ভালো ভালো দারুণ দারুণ ব্লগ পাবে আশা করছি। তো চলো আজকে আমরা এখানেই এই ব্লগটিকে এন্ড করছি। যদি ব্লগটির কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। টাটা, গুড নাইট।